নমস্কার। আজি আমাৰ নিকেতনৰ দশম শ্ৰেণীৰ যিসকল ছাত্ৰ ছাত্ৰী এইবাৰ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব, এই ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যি আশীৰ্বাদ অনুষ্ঠান বুলি এটা আমি অনুষ্ঠান ৰখা হৈছে, তেওঁলোকক আমি আৰু লগতে পিতৃ মাতৃসকলকো আমন্ত্ৰণ জনোৱা হৈছে, তেওঁলোকক আহিব। আজি সকলো গুৰু, পিতৃ মাতৃ, আচাৰ্য আচাৰ্যা সকলোৱে তেওঁলোকক আজি আশীৰ্বাদ জনাব, তেওঁলোকৰ মনোবাঞ্ছিত ফলাফল কামনাৰ বাবে। আৰু সেই উদ্দেশ্যেই আজি আমাৰ অনুষ্ঠান আয়োজন কৰা হৈছে। প্রথমতে মই এই বিদ্যালয়ৰ যে আচার্য আচার্য আছে সেইসকলক মই আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি, মই ভাষণ আরম্ভ করি। এইখানে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি মই, কারণ মই এইখন বিদ্যালয়ত জন্ম লগ্নৰে পৰা আছো, আর তেতিয়াৰ পৰা যি দেখিছো ইয়াৰ যি আচার্য আচার্য সকলকে অহপুরুষার্থ চেষ্টা করে। আর এইটো মই এজন অভিভাবক হিসাবে কৈছো, কারণ মোর দুটি সন্তান ইয়াতে পড়ি এজন ওলাই গেল আর এটা পড়ি আছে। তেখেতসকলে নিজের যিখিনি জ্ঞান আছে সেই জ্ঞানখিনি দিবর কারণে কি প্রণালী করা নকরে দেখিছো, করেছো, বহুত কষ্ট করে। আর দ্বিতীয় কথাটা মই কবলৈ বিচাৰিছো যে ইয়াত যিটো ভেটি গড় লয়, যিটো ভেটিটো হয়, শিক্ষার যিটো ভেটি হয়, সেটি কিন্তু খুব মজবুত হয়। কারণ মই এতিয়া উত্তরা ওলাই গেছি ইয়ারপরা, তেওঁই কয় যে মোক আসলে আপনি শঙ্করদেব শিশু নিকেতনত নাম ভর্তি করে দিয়ার কারণে মই আপনার বহুত ধন্যবাদ জ্ঞাপন করি বলে কেনেকৈ। যেতিয়া মই ভাষণ দিও বোলে সেমিনার বিলাক হয় আমার ইংরেজি ভাষণ দিবলৈ কয়, আর মই সুন্দরকৈ কব পাৰো, অতি সুন্দরকৈ কব পাৰো। আর তেওঁলোকে ব্যাকরণত যেতিয়া আহে ব্যাকরণ তেওঁলোক শুদ্ধ নহয়, কিন্তু আমি ব্যাকরণগতভাবে কব পাৰো। আর সেইটো নিশ্চিতভাবে ইয়ার যদি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার কারণে এই সম্ভব হয়েছে। সেই কারণে ইয়ার যখন ছাত্র ছাত্রী আজি অধ্যয়ন করে আজি আমার আশীর্বাদ লই হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা অবতীর্ণ হব, তেখেতসকল আছে নিশ্চয় ভাগ্যবান বলে ভাগ্যবান বলে ভাবো। মানে চাব ইয়ার পিছত যেটা উচ্চ শিক্ষা লাভ করবলে যাব, দেখব যে সচাই আমার যদি ভেটি তৈরি হয়েছে, ভাল মজবুত ভেটি তৈরি হয়েছে। সেইকারণে ছাত্র ছাত্রীসকলক মই এতিয়া উদ্দেশ্য দুটামান কথাই কম যে আমি কি শিকিছো, কিমান শিকিছো সেইটো ডাঙৰ নহয়, কথাটো হল আমি কেনেকৈ শিকিছো, কথাটো হল আমি কেনেকৈ শিকিছো। অর্থাৎ আমি যি জানো সেই জনাখিনি আমি ভালকৈ জানিব লাগিব, মানে ভালকৈ জানিব লাগিব। যেনেকৈ আমি শিক্ষক এজনে আমি যদি পাঠদান কৰিবলৈ যাও, আমি সেই বিষয়ৰ পৰা আমাৰ মাষ্টাৰ হ'ব লাগিব। আমি ভালকৈ মই এটাই শিক্ষাৰ ল'ব দিছো যে মানুহ হবা আৰু তিনিটা দ পালন কৰিবা। তিনিটা দ কেতিয়াবা পঢ়িছা নেকি? খুব ভাল সাধু এটা আছে আমাৰ, তোমালোকৰ কিতাপত আছে চাগৈ, দধিচিমুনিৰ ইয়াত নীতিশাস্ত্ৰ। দধিচিমুনিৰ সাধুটোত তিনিটা দৰ কথা কৈছে, তিনিটা দ বুজি পাইছা? দন্তীয়া দ, দয়া, দান, দমন। এই তিনিটা যদি তোমালোকৰ মনত থাকে, তোমালোকে যিকোনো পরীক্ষা, যিকোনো সমস্যা সমাধান করব পারে। তো এতিয়া মই বেলেগ কথা নকম, মোৰ পরীক্ষার কথালে আহো। পরীক্ষা দিবই লাগিব, পরীক্ষা মানুহ জন্ম হওয়ার পর পরীক্ষা, এটা বাচ্চা যেতিয়া গর্ভ ধারণ করে তেতিয়াৰ পৰাই পরীক্ষা, আর বাহিৰলৈ ওলাই অহাৰ পিছত তেতিয়াও পরীক্ষা।
মানে এইটো মেট্রিক পরীক্ষা ভেরি সিম্পল ছাত্র ছাত্রী সকলে অভিভাবক বা পিতৃ মাতৃ সকলক ঘুরে লোক আশীর্বাদ গ্রহণ করব আর আমি এই কার্যসূচী আরম্ভ করবলে অনুরোধ জানাল। Thank you.